যখনই আমরা আমাদের অ্যাম্পলিফায়ার অন করছিলাম তখনই চেক দেখিয়ে দিচ্ছিল বারবার। হোয়াটসঅ্যাপ, তো আজকে চলে এসে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিতে। আজকে ভিডিও থাকছে কি পিকনিক সাউন্ড সেট আপ। সো হ্যাঁ গাইজ, আজকে ভিডিওতে আমি কী কী বক্স ইউজ করছি এবং কানেকশানস কী রাখছি তো টোটাল তোমাদেরকে দেখাবো, এবং সবশেষে সাউন্ড কোয়ালিটি আমার কীরকম দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি যে আজকের প্রোগ্রামটা কিন্তু ফাঁকা স্পটে হচ্ছে, একটা মাঠে হচ্ছে, বড় মাঠে। তো তোমরা জানো যে ফাঁকা স্পটে কিন্তু সাউন্ডটা অনেকটা কেটে যায়, ঠিক আছে, সেরকম চাপা সাউন্ড দেয় না। আর যদি আটকানো জায়গা হয় তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আর একটু বেটার হয়। তো আজকে ফাঁকা জায়গা কিন্তু তারপরেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর দিচ্ছে। তোমরা যদি একটু মানে ভালো মতো লক্ষ্য মানে শোনো তাহলে কিন্তু এখান থেকে সাউন্ডটা আসছে, ঠিক আছে। প্রোগ্রামটা খুব বেশি দূরে নয় আমাদের এখান থেকে, তো সাউন্ডটা কিন্তু এখান পর্যন্ত আসছে, তো সুন্দর সাউন্ড দিচ্ছে। তো ভিডিওর সঙ্গে থাকো আর চলো ভিডিওটা শুরু করা যাক। এক মিনিট, এখন তো আসল কথাটাই বলিনি। তো যারা যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে, যারা সাবস্ক্রাইব করে আমাদের সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও প্রতি নিয়ত আমার চ্যানেল আপলোড করে, চলো বিষয়টা ওকে আজকে শুরু করা যাক। সো গাইজ, এখন বাজে সকাল 7টা আর আমরা মানে মাল সব লোড করে নিয়েছি। এখন মেন লাইনে যে তারগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন লোড করা বাকি আছে জাস্ট। তো মাল লোডিংয়ের ভিডিও তোমরা দেখাতে পারলাম না, কারণ ভাইয়ার আমি মিলে করেছি, তো যার জন্য ভিডিওটা করা হয়ে ওঠেনি। সো আমাদের মোটামুটি সব মাল লোডিং করা হয়ে গেছে, এই জাস্ট তারগুলো নিলে আমাদের হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতন। সো দেখতে পাচ্ছ আমাদের মাল কিন্তু সব লোড করা হয়ে গেছে, স্টেবিলাইজার, অ্যাম্পলিফায়ার, সব মানে তার যা যা লাগে সব নিয়ে নিয়েছি। সো আমি একটা 12 টপ নিয়েছি আর 2টো 15 টপ আর 2টো 18 লো। ওকে, তো আমাদের মাল মানে বাধাও কিন্তু কমপ্লিট, তো চলো যাওয়া যাক। সো গাইজ, সকাল সকাল মাল নিয়ে বেরিয়ে পড়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছ। তো ভাড়াটা একদম পাশেই, যার জন্য আর গাড়ি নিয়ে বেরোলাম না, হেঁটেই এসেছি ভ্যান ঠেলতে ঠেলতে। তো চলো দেখা হচ্ছে, ভিডিওর সঙ্গে থাকো। এখন মালগুলো ফটাফট স্পটে নামিয়ে কানেকশন করে ফেলি। সো গাইজ, এটা হলো আমাদের পিকনিক স্পট, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। চারি সাইডটা কিন্তু মানে অপূর্ব, তোমাদের দেখিয়ে দিই একবার দেখো। সো পুরো ফাঁকা জায়গা, তার মধ্যে পিকনিক। তো এখানে আজকে আমাদের মাল বাজবে, তো এখন ভ্যান থেকে মানে মাল আনলোডিং করা হচ্ছে। তোমরা হুকের তার দেখো, মানে যেগুলো মেন লাইনের জন্য নিয়ে এসেছি আমি, প্রচুর তার, তাও এটাতে হবে কি না সন্দেহ। তো যাই হোক, মাল এখন ফটাফট আনলোড করে ফেলবো। তো আনলোড করে ফেলার পর তারপর মালগুলো সেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ দুজন আছি যার জন্য কিন্তু একটু সমস্যাই হবে ভিডিও করতে। তো গাইস, তারে শর্ট করেছে এখন, ঠিক আছে, তার নিতে এসেছি। তো দেখতে পাচ্ছো বাবা, এই তার নিয়ে যেতে এসেছি, ঠিক আছে। তো অনেকটা মানে মেন লাইন আমরা যেখান থেকে নিচ্ছি অনেকটা দূর, যার জন্য 4 কয়েল তার আমার লেগেছে ওখানে। 90 মিটার করে যদি 4 কয়েল তার হয় তো 4 কয়েল তার আমার ওখানে লেগেছে, আরও 1 কয়েল তার নিয়ে যাচ্ছি। চলো ভিডিও সাজা থাকো, তারটা নিয়ে যাই ওখানে গিয়ে ফিটিং টিটিং করি। কার বাড়ির মাঝখান দিয়ে ঢুকছি, কখন পিছন দিয়ে বেরিয়েছে ঠ্যাং ম্যাং ভেঙে দেয় কে জানে। হলো রে, তাড়াতাড়ি মার বাবা। সো গাইজ, আমরা কিন্তু হুক করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ যে এইসব জ্যাকগুলো আছে, যেরকম অ্যাম্পলিফায়ার, মিক্সচার, ব্লুটুথের যে জ্যাকগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্টেবিলাইজারে অ্যাড করছি। তো একে একে সব জ্যাকগুলো ভালো মতো স্টেবিলাইজারে অ্যাড করে দেবো, এবং স্টেবিলাইজার অ্যাড করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাতে কোনো জ্যাক লুজ না হয়ে থাকে। ওকে, তো বন্ধুরা এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা এর পর থেকেই শুরু হচ্ছিলো, কারণ যখনই আমরা আমাদের অ্যাম্পলিফায়ার অন করছিলাম তখনই চেক দেখিয়ে দিচ্ছিলো বারবার। তো অনেকবার এরকম হওয়ার পর আমি স্টেবিলাইজারে অনেক কিছু দেখলাম, কিন্তু ভোল্টেজও আমাদের ঠিকঠাকই দিচ্ছিলো, তো বুঝতে পারছিলাম না কী সমস্যা হচ্ছে। তো পরে বুঝতে পারলাম যে আমাদের যে স্টেপ আপ আর স্টেপ ডাউনের যেই সুইচটা, তো এই যে মিডিল দেখতে পাচ্ছ যে স্টেপ আপ আর স্টেপ ডাউনের যে সুইচটা, এই সুইচটাতে আমাদের সমস্যা হচ্ছিলো। তো যার জন্য আমরা স্টেবিলাইজার খুলে কিন্তু এটা একটু ঠিক করেছিলাম। ওকে, তো তারে ফল্ট হয়েছিল, তো তারপরে কিন্তু ফাইনালি আমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। সো গাইজ, এবার আমরা আমাদের অ্যাম্পলিফায়ার ভলিউম সেট আপ করে নেবো। তো এই যে 300 অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি 12 ইঞ্চি সিঙ্গেল ট্যাপটা নিয়ে এসেছিলাম, ওটা চালাবো, আর নিচের ডুয়েল চ্যানেল অ্যাম্পলিফায়ার দিয়ে আমার 1 পেয়ারের সেট আপটা চলবে। ওকে, একটা কথা সবসময় মাথায় রাখবে, অ্যাম্পলিফায়ার অন করার আগে ভলিউম সবসময় ডাউন করে রাখবেন, নাহলে কিন্তু স্পিকার কিন্তু মানে একদম কী বলবো আর। তো যাই হোক, এবার অ্যাম্পলিফায়ারে কিন্তু আমি হাফের একটু বেশি ভলিউমটা খুলে রাখবো, আর মিক্সচারেও মাস্টার ভলিউমটা সেম, হাফের একটু বেশি আমি ওপেন করব। তো তারপর আমরা আমাদের সং প্লে করব। সো আমার আপাতত ভলিউম সেট আপ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো আমরা সংটা প্লে করি।
সো আমি নর্মালি একটা গান এখান থেকে সার্চ করব, তো কপিরাইটের জন্য আমি গানটা ব্লার করে দেবো যাতে কপিরাইটটা না আসে। তো যাই হোক চলো সং প্লে করা যাক, তো দেখি কিরকম সং প্রোভাইড করছে। এখন বক্সে গান বাজছে, ঠিক আছে, বক্সে গান বাজে একটু ঘুরতে আসলাম এইদিকে, বহু সময় এদিকে আসি না অ্যাকচুয়ালি, কাজের ব্যস্ততার কারণে এইসব জায়গায় আসা হয়ে ওঠে না, ঠিক আছে। তো আজকে অনেকদিন পর এখানে প্রোগ্রামে এসে সত্যি ভালো লাগছে, মানে আশপাশের মধ্যে এত সুন্দর জায়গা আছে তারপরেও আসা হয়ে ওঠে না। সো আজকে কাজের ফাঁকে একটু ঘুরতে আসলাম, আর আমাদের প্রোগ্রামটা চলছে, দেখো তোমাদের দেখি, দেখো একটু ওই যে দেখতে পাচ্ছ দূরে, ঠিক আছে, তো ওই দূরে কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এবার তোমাদের কানেকশনসটা আমি দেখিয়ে দিই। তো আমি একটা ডুয়েল চ্যানেল স্ট্যান্ডার্ড অ্যাম্পলিফায়ার ইউজ করছি আমার ওয়ান পেয়ার সেট আপ চালানোর জন্য, আর একটা 300 ওয়াটের অ্যাম্পলিফায়ার ইউজ করছি যেটা আমার সিঙ্গেল টপটা চলছে, আর তার সাথে একটা স্ট্যান্ডার্ডের ইকো মিক্সচার SM6 মডেলের, ওকে, এবং একটা ম্যাজিক বক্সও আমি এখানে রেখেছি ব্লুটুথের জন্য। তো নিচে দেখতে পাচ্ছ আমার স্টেবিলাইজারটা আমাকে প্রথমে অনেক ভুগিয়ে যায় আজকে, তো তারপরে কিন্তু খুব সুন্দর আমাদের ভোল্টেজটা প্রোভাইড করছে। সো এবার তোমাদের মেন লাইনটা দেখিয়ে দিই, দেখো এই যে মেন লাইনটা দেখতে পাচ্ছ তার চলে এসেছে, তো সোজা তাকালে দেখতে পারবে ওই যে মানে বাড়িটা শুরু হয়ে গেল ওই পাড়ার ভেতরে চলে গেছে লাইন, তো অনেকটাই ডিস্টেন্স যার জন্য অনেকটা লং তার লেগেছে এখানে। সো এবার তোমাদের পিছনের কোটিংগুলো আমি দেখিয়ে দিই কোনোরকম। সো এদিকে দেখো প্রথমে বক্সের কানেকশনটা দেখায় দেখো, এদিকে আমি আমার বক্স সেট আপ করেছি, তো 3টে টপ 2টে লো, আর এইদিকে দেখতে পাচ্ছ তার চলে গেছে অ্যাম্পলিফায়ারের দিকে। তো এখানে আমি নর্মালি কীভাবে করেছি, তো অ্যাম্পলিফায়ারের চ্যানেল এ এবং চ্যানেল বি থেকে 2টো XLR এবং 1 পিন আমি আউটপুট বের করে আমার 300 অ্যাম্পলিফায়ারের OX1 কিন্তু আমার 1 পিনটা অ্যাড করেছি, আর মিক্সচারে লেফট আর রাইটে আমার XLR যে আউটপুটটা সেটা আমরা ইন করেছি, আর 6 নম্বর চ্যানেল থেকে একটা ব্লুটুথে বেরিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে সমস্ত জ্যাকিং করা আছে। ফলে এবার সাউন্ড কোয়ালিটিটা শুনে নেওয়া যাক। আমি বাজায় গানা ভিড়ো